হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কম্পিউটার বা অনলাইনে আমাদের বাংলা ফন্ট খুব একটা ভালো দেখায় না, এই প্রবলেমটা নিয়ে। যদি আপনি ক্রোম ব্রাউজারে কোনো একটি ওয়েবসাইট ভিজিট করেন, সেখানে বাংলা লেখা হয়তো পড়তে গেলে বা লিখতে গেলে খুব একটা সুন্দর স্টাইলে দেখায় না। বাই ডিফল্ট সেখানে যে ফন্টটি থাকে সেটা মোটেও সুন্দর না, এবং দেখতে এখন যেমন আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি জুম করে এখানে রেখেছি, তার কারণে এটা হয়তো বা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। বাট ছোট অবস্থায় এই ফন্টটা আসলে খুব একটা মোটেও সৌন্দর্য পূর্ণ নয়। তো আমরা আসলে কিভাবে ক্রোম ব্রাউজারে কোনো কিছু লিখতে বা পড়তে গেলে সেটা স্ট্যান্ডার্ড একটা বাংলা ফন্টের যেরকম সৌন্দর্য থাকে, যেভাবে আমরা বই পত্রপত্রিকায় দেখে থাকি, সেই ফন্ট আমরা কিভাবে চেঞ্জ করব, এটাই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। এখানে একটি বিষয় বলে নিচ্ছি, আপনার কম্পিউটারে সুন্দর বাংলা ফন্ট দেখতে হলে আপনার কম্পিউটারে কিন্তু একটি বাংলা ফন্ট ইনস্টল করা থাকতে হবে, এবং সেই বাংলা ফন্টটি হতে হবে ইউনিকোড বাংলা ফন্ট। কারণ অনলাইনে শুধুমাত্র বাংলা ইউনিকোড ফন্ট সাপোর্ট করে, অন্য ফন্ট সাপোর্ট করে না। তো এর জন্য আমরা চলে যাব বাংলা ইউনিকোড ফন্ট, এটা লিখে গুগলে সার্চ দিতে পারেন আপনারা। এখান থেকে আমরা চলে আসলাম ওমিক্রন ল্যাবে, যেটা হচ্ছে আমাদের অভ্র বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। এখানে অনেক ফন্ট দেখতে পাচ্ছেন যেগুলো প্রত্যেকটারই ইউনিকোড এবং ENSI ভার্সন রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দের ইউনিকোড ফন্টটি ডাউনলোড করে নেব। সো এখান থেকে জাস্ট সিম্পলি যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে ফন্টের উপর রাইট ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এরপর আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারের উপরে ডান দিকের এই যে থ্রি ডট রয়েছে কর্নারে, এখানে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর বাম দিক থেকে এখানে অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে কাস্টমাইজ ফন্টস, এখানে ক্লিক করব। এবং এখানে দেখতে পাচ্ছেন চার ধরনের ফন্ট রয়েছে, স্ট্যান্ডার্ড ফন্ট, সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট এবং ফিক্সড হোয়াইট ফন্ট। আমাদের এই চারটি ফন্টের জায়গা থেকে আমরা যে ফন্টটিকে ইউনিকোড সিলেক্ট করেছি আমাদের ব্রাউজারের জন্য, ডাউনলোড করে একটু আগে ইনস্টল করেছি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং এটি চারটি জায়গা থেকেই আমাদেরকে সেম ফন্টে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আমরা এই ড্রপডাউনে ক্লিক করে আমাদের যে ফন্টটি রয়েছে সেটা এখান থেকে বের করে ক্লিক করে দেব। তো এখানে টিপস হিসেবে একটা কথা বলে দিচ্ছি, এখানে ফন্ট যেগুলো রয়েছে সেগুলো নাম সিরিয়াল অনুসারে নেই, তো যার কারণে এখানে ফন্ট খুঁজে পেতে একটু সমস্যা হয়। আপনারা ফন্টের নামের প্রথম একটি অক্ষর অথবা দুটি অক্ষর ক্লিক করলে এটা সহজে পেয়ে যাবেন। সো আমি এখানে SO কিবোর্ড থেকে টাইপ করার পর চলে এসেছে সোলাইমান লিপি, আমি এটা সিলেক্ট করে দিলাম এবং একইভাবে বাকি তিনটাও সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি সেই আমাদের প্রথম পেজে। এবার দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি পেজে কোনো রিফ্রেশও দিতে হয়নি, সেটা হচ্ছে যে লেখাগুলো একটু আগে খুব একটা সুন্দর ফন্টে দেখা যাচ্ছিল না বা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ফন্টে আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো ঠিক এইভাবেই আপনি কিন্তু এই সেটিংসে চলে এসে আপনার পছন্দ অনুযায়ী ফন্টগুলোকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এবং অনেকেই রয়েছেন যারা ফন্ট হয়তো বা ইনস্টল করার পর ছোট ছোট দেখতে পান, তো এই ক্ষেত্রে আপনি যদি ফন্টটাকে একটু বড় করতে চান তাহলে এখানে দেখেন বাই ডিফল্ট এখানে 16 ফন্ট সাইজ সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে সেই 16 এর জায়গায় 17-18 এটা চেঞ্জ করে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।